ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগসের শিমু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি শাকিব ভাই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগস না, একটা রেসিপি শেয়ার করব। আর হচ্ছে ভিডিও স্টার্ট করার আগে আমার চ্যানেল নিউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা কোনো রেসিপি না, আমি আসলে বাসায় এটা দ্বিতীয়বারের মতো ট্রাই করব, মিক্স ফালুদা। প্যাকেটটা আগে ছিঁড়ে ফেলছে, না হয় এটা আমি আপনাদের সাথে শেয়ার করতাম, বাট রেসিপিটা দেখাবো। আর হচ্ছে আপনারা আবার ভাববেন না যে এটা রেসিপি টেসিপি এরকম, মানে আমি আপনাদের সাথে দেখাচ্ছি, বাট এটা হচ্ছে আমি বাসায় কীভাবে বানাই খাই এটা আপনাদের সাথে শেয়ার করব জাস্ট। আর হচ্ছে আর আমি ফার্স্ট এটা ফ্রুট দিয়ে ট্রাই করছিলাম ফার্স্টে যখন বানিয়েছি, বাট এটা তেমন ভালো হয়নি, তার জন্য এবার আমি ফ্রুট ছাড়া এটা খেয়ে দেখবো যেটা কেমন লাগে। আর রেসিপিটা আপনারা দেখতে থাকুন কেমন লাগে, আপনারা জানাবেন আমাকে কমেন্টে, আমিও দেখি কেমন হয়। সো এখন আমরা হচ্ছে রেসিপিতে ফিরে আসছি। রেসিপির আগে আমরা আগে প্যাকেটটা আনপ্যাকিং করে নিব। এখানের মধ্যে হচ্ছে তিনটা প্যাকেট দিচ্ছে, দুইটা জেলো, তারপর একটা হচ্ছে মিক্স ফালুদার। আর ফার্স্টে জেলোটা আমি বানিয়ে নিব। এখানে হচ্ছে জেলোর একটু পানিতে হচ্ছে জেলোর মিশ্রণটা দিয়ে এটা আগে আপনাদের তৈরি করে ফেলতে হবে। এখানে সবুজ কালারের দিছে, তারপর হচ্ছে একটা লাল কালারের, মানে এটা একটু অরেঞ্জ টাইপের আছে, কালার দুটো অনেক জোস। আমি একটা স্টিলের, আসলে এখানে আমি একটা ভুল করে ফেলছি, ভুলটা আপনাদেরকে পরে বলবো আর কি। তারপর এখানে আবার এখানে হচ্ছে 1 লিটার দুধ লাগছে, 1 লিটার দুধ। আমি আগে এগুলো যেহেতু ফ্রিজে ছিল তার জন্য একটু বড় হয়ে গেছে, এগুলো আগে সুন্দরভাবে জাল নিয়ে নিতে হবে। জাল দিয়ে আমি এখানে আবার মানে জেলোগুলো বাইরে রেখে একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আগে কিন্তু আপনারা চুলো থেকে নামিয়ে কিন্তু ফ্রিজে রাখতে যাবেন না, তাহলে কিন্তু জেলোটা হবে না। আগে একটু বাইরে রেখে ঠান্ডা করবেন, তারপর ফ্রিজে রাখবেন। আবার এখানে দেখতেছি আমাদের দুটো মানে বলক চলে এসেছে। তারপরে এখানে হচ্ছে আপনাদের মিক্স ফালুদার মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে আমি মানে ফার্স্টে এটা আমি যখন আগে ট্রাই করছিলাম তখন এটা ভ্যানিলা ফ্লেভারে ছিল, তো এটা হচ্ছে একটু হোয়াইট কালার ছিল। আমি এটা যখন মানে একটু ম্যাঙ্গো মানে এটা কি বলবো রেড কালারের যখন একটা ইয়ে আসতেছে তখন আমি মানে প্যাকেটটা দেখলাম। আর হচ্ছে প্যাকেটে মানে আমি এটা খেয়াল করি না আগে, আসলে এখানে লেখা ছিল যে এটা ম্যাঙ্গো ফ্লেভার হবে। আমি আপনাদের এখানে দেখাই দিচ্ছি। আর হচ্ছে এটা এতটাই মানে সেন্ট উঠতেছিলো যখন এটা মানে দুধে দিচ্ছিল, মানে অনেকটা ভালো ফ্লেভার। আর দেখি এখন কীরকম হয় এটা। তারপর এখানে আবার মিশ্রণটা হচ্ছে ঘন হয়ে আসছে, ঘন হওয়ার জন্য আপনাদের এটা বারবার হচ্ছে নাড়াইতে হবে, নাহলে এটা কিন্তু নিচে লেগে যাবে। আর এখানে হচ্ছে আগে নুডলস, তারপর এখানে কিছু কিশমিশ, তারপর এগুলো দিছে, আর সাবধানে এগুলো কিন্তু সিদ্ধ করে ফেলতে হবে পুরোটা। তারপর এটা মিশ্রণটা একটু যদি ঘন হয়ে আসে তারপর আপনারা এগুলো চুলা থেকে নামিয়ে নেবেন। আর চুলা থেকে নামিয়ে আপনারা কিন্তু তখনই ফ্রিজে রাখতে যাবেন না, একটু বাইরে রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেবেন। তারপর ফ্রিজে রেখে ওখান থেকে তারপর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে জেলোগুলো আমাদের জমে গেছে। আর এটা হচ্ছে একটা ভুল করে ফেলছি, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। ফার্স্টে তো আমরা একটা মেলামাইনে বয়েলে বলে রাখছিলাম হচ্ছে জেলো, একটু রেড কালার ওইটা, এটা সুন্দরভাবে হয়ে গেছে। বাট আমরা একটা ভুল করে ফেলছি, স্টিলের এখানে আমরা মানে একটা হচ্ছে জেলো সবুজ কালারটা জমেতে গেছে, বাট এটা একদমই হয়নি। আপনারা দেখতেছেন ভিডিওতে এটা একদম গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে, একদম জমেনি এটা, তার জন্য ফালুদাতে মিক্স হয়ে গেছে। তার জন্য আপনারা প্লিজ আপনারা যদি এটা জেলোটা যদি বসাতে চান তাহলে কোনো খাঁচের বলে বাট হচ্ছে এই স্টিলেরটা বসাবেন না, আর হচ্ছে মেলামাইনেরটা বলে পারবেন। তো এটা হচ্ছে আমার মানে টেস্টও হচ্ছে অনেক। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকে আমার রেসিপি। আর রেসিপি বলেন যেটা বলেন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।